গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। তো এই তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসছি। তো এটা হচ্ছে স্নো ডে ভিডিও। আমাদের এখানে অনেক স্নো পড়েছিল সেদিন, তো আমরা বাসায় সবাই মিলে বের হয়েছিলাম একটু এনজয় করার জন্য। তো এই তো দেখতে পাচ্ছ আমার বেবির, আমরা সবাই মিলে বের হয়েছি। আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও, কারণ সেই ডেটাতে আমরা অনেক এনজয় করেছিলাম, অনেক ফান করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে রাখবা। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে, চাইলেই দেখে নিতে পারবা। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার সাথে থাকবে প্লিজ। আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা, গাড়ি টাড়ি সব একদম আইসের নিচে ডুবে গেছে, এত আইস পড়ছিল। তো যাই হোক, আমার বাসার পাশে পার্ক আছে একটা নাইস, তো আমরা ওইখানে গিয়েছিলাম এনজয় করার জন্য। এই দেখো এখানে একটা ডগ আইসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমি আজকে বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা এনজয় করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর যারা আমার ফেসবুক পেজে এই ভিডিওটি দেখবা তারা প্লিজ আমার পেজটি ফলো করে রেখো, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, তোমরা ভিডিওটি এনজয় করো, আমি আজকের জন্য তোমাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাবাই, টেক কেয়ার। তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে এনজয় করেছিলাম সে ডেটা। এই তো দেখো আমি এখানে অনেক মজা করছি স্নো নিয়ে। অ্যাকচুয়ালি স্নো ডেতে এনজয় করতে খুবই ভালো লাগে আমার। আমাদের জ্বর ছিল বাসা, সবাই জ্বর ছিল, আমার হাজব্যান্ডের জ্বর ঠান্ডা, সে জন্য সে বের হয়নি। আমি ওকে বলছি তোমার বের হওয়ার দরকার নেই, আমরা ঘুরে আসি, যেহেতু পার্কটা আমার বাসার পাশে ছিল। তো আমি আমার বেবিদেরকে নিয়ে বাসার বাইরে পার্কে গিয়ে অনেক এনজয় করেছি। আমারও ঠান্ডার জ্বর চলে আসছে অলরেডি আইসের মধ্যে ঘুরে, তারপরও ঘুরেছি, ভালো লাগছে অনেক। দেখো কি অবস্থা, পুরো রাস্তাঘাট সব কিছু গাছপালা একদম আইসে ডুবে গেছে বলতে পারো, এত আইস পড়ছিল, এখনো পড়তেছে ভাই। আইস এটা আমরা পার্কে চলে আসছি। পার্কের অবস্থা দেখো শুধু হোয়াইট কালার, জাস্ট সব কিছু আইসে একদম ভরে গেছে। আমি আমার বাবুটা আইস নিয়ে অনেক মজা করতেছিলাম, এনজয় করতেছিলাম।